আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব জহির রায়হানের বিখ্যাত উপন্যাস বরফ গলা নদী। আমি আব্দুল্লাহ মাহমুদ, দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে। একটা বই এত সুন্দর হয় কি করে? বরফ গলা নদী, এই যেন এক হাহাকারের নাম, বিষণ্ণতায় ভরা এক অদ্ভুত অনুভব। বরফ গলা নদী বইটি প্রকাশিত হয়েছিল 1969 সালে, আর লেখক কি সুন্দর করে সে সময়ের গল্প বলেছেন। অনেকের জীবনের গল্প লিখেছেন ছোট এক বইয়ে। মধ্যবিত্ত পরিবার, তাদের জীবন, টিউশন, চাওয়া পাওয়া, স্বপ্ন ভাঙা সব যেন উঠে এসেছে। এই গল্পটা একটা অসচ্ছল পরিবারের, এই গল্পটা ভাঙা গড়ার। এখানে প্রেম যেমন আছে, তেমনি বিরহও আছে, আশা যেমন আছে, অনিশ্চয়তাও আছে। বৃষ্টিতে ছাদ দিয়ে জল পড়ে, সেই ছাদের নিচে যারা স্বপ্নে বিভোর থাকতো, এটা তাদের গল্প। আজ তারা যেমন আছে, কাল হয়তো তেমন থাকবে না। জীবন এগিয়ে যাবে, সময় এগিয়ে যাবে, পরিবর্তন আসবে, বুড়ো গাছ মুড়ো হবে, জন্মাবে নতুন করি, দিন শেষে রাত আসবে, গল্প শেষ হবে, বরফ গলে সৃষ্টি হবে বরফ গলা নদী। মরিয়ম, হাসিনা, দুলু, খোকন, সালেহা বিবি, হাসমত আলী সবাই যেন জীবন্ত, দেখতে পাবে নাটকের মতো, সবাই নিগুর সত্যের সুতোয় বাঁধা। আর টুইস্ট দেওয়া লেখকের কাছে শেখা দরকার কি নিষ্ঠুর, হঠাৎ সব কিছু শেষ, সব কিছু নাই হয়ে গেল। বরফ গলা নদী উপন্যাসের কাহিনীতে দরিদ্র কেরানি হাসমত আলী ও সালেহা বিবির পাঁচ সন্তান মাহমুদ, মরিয়ম, হাসিনা, খোকন ও দুলু এই উপন্যাসের মুখ্য চরিত্র। বছর 30-এর মাহমুদ এক সংবাদপত্রের অফিসে সাংবাদিকের কাজ করে, 19-20-এর মরিয়ম কলেজে পড়তে পড়তে টিউশন করছে, হাসিনা স্কুলে পড়ে ও খোকন দুলু নিতান্তই ছোট। উপন্যাসের মূল চরিত্রের ভার প্রথমে মরিয়ম থেকে পরে মাহমুদের উপর ন্যস্ত হয়েছে। এছাড়া অন্যদের মধ্যে মনসুর ও লিলি নিশ্চিতভাবে উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। মরিয়মের সাথে মনসুরের প্রেমের বিয়ে ও পরে ঝগড়া, শেষে দুর্ঘটনায় পরিবারের সকলকে হারিয়ে মাহমুদের লিলির কাছে আসার মধ্যে দিয়ে এক নদী জল বয়ে যায়। কিছু কিছু দৃশ্য খুব ভালো লেগেছে। মাহমুদ যে কিনা ভালোবাসা প্রকাশ করে রাগ দিয়ে, তার হুটহাট করে বোনদের জন্য জিনিস কিনে আনা, মালা পেয়ে হাসিনার অনাবিল খুশি, ছবি তোলাকেও উৎসব করে তোলা, এইসব পড়ার পর মনের কোনায় শূন্যতা তৈরি হবে। উপন্যাসের গোড়ায় মাহমুদের কথাবার্তা শুনে মনে হয় সে যেন অক্ষমতার ঔদ্ধত্যে ভুগছে। পরে বোঝা যায় তার রাগ আসলে বড়লোকদের প্রতি, তার নিজের অক্ষমতা দূর করার যথাসাধ্য চেষ্টায় তার প্রতি আমাদের মন কিছু আর্দ্র হয়ে ওঠে। কিন্তু তবুও বড়লোকের প্রতি তার রাগটা যতটা না আবেগ নির্ভর, তাতে যুক্তির পরিমাণ কিছু কমই। তার সংসারে অনেক মানুষই এমন থাকে যারা কেবল আবেগের জোরেই পথ চলে, তাতে ক্ষতি কিছু নেই। কিন্তু তবুও মাহমুদ যখন লিলিকে জিজ্ঞেস করে যে সে মরে গেলে লিলি কী করত, তখন সেটা আবেগের কিছু বাড়াবাড়িই মনে হয়। লিলুর সাথে মাহমুদের এমন কিছু আদান প্রদান হয়নি যে অকস্মাৎ এমন কথা বলা চলে। এখানে জহির রায়হান বলেছেন, ছুরি দিয়ে কেটে কেটে জীবনটাকে বিশ্লেষণ করার মতো প্রবৃত্তি না হলেও জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলো, টুকরো টুকরো ঘটনাগুলো স্মৃতি হয়ে দেখা দেয় মনে। সেখানে আনন্দ আছে, বিষাদ আছে, ব্যর্থতা আছে, সফলতা আছে, হাসি আছে, অশ্রু আছে। জীবন বাস্তবিকই নদীর স্রোতের মতো, কারো জন্য জীবন থেমে থাকে না, কিন্তু যারা চলে যায় তাদের ভোলাও যায় না। তাদের স্মৃতি বুকে নিয়ে নিজের মৃত্যুর অপেক্ষা করা, ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ দুঃখের পর্সা নিয়ে জীবনের সাথে জীবনের যোগ করে আমরা মৃত্যুরই প্রতীক্ষা করি। মৃত্যু থেকে অনিবার্য আর কি কিছু আছে, তবুও মৃত্যুকে আমরা ভুলে যেতে চাই, ভুলে থাকার মধ্যেই স্বস্তি। জহির রায়হান তার কলমের অত্যন্ত নিপুণভাবে ধরেছেন মরিয়মদের বাড়ির গলির দুর্গন্ধটুকুকেও, তাদের অন্ধকারচ্ছন্ন দরিদ্র পাড়ার অচিষ্টতাকে, তাদের ভাঙ্গা বাড়ি ও ভাঙ্গা জীবনটাকে। এখানে বর্ণিত মেয়ে স্কুলের অদূরে খোদা বক্সের চায়ের দোকানে গুলতানিতে ব্যস্ত, ধারে প্রেম ও চা প্রত্যাশী বেকার যুবকের দল আজও একইভাবে বঙ্গদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। বড়লোকের বাড়িতে টিউশনি করতে যাওয়া কুণ্ঠা আজও আমাদের কাটেনি, এবং অপরদিকে বড়লোকের সবকিছু কিনে নেওয়ার অফুরন্ত ইচ্ছে আজও আমাদের একইভাবে বিপর্যস্ত করে তোলে। ফলে সময়ের ও পটভূমির সামান্য হেরফের করলে এ উপন্যাস আজও অনায়াসে এপার ওপার নির্বিশেষে বঙ্গদেশের যে কোনো মফস্বলে অন্তরঙ্গ চিত্র হয়ে দাঁড়াবে। উপন্যাসে মরিয়মের সাদাসিদ্ধ চরিত্র আমাদের মন টানে, মনসুরের সাথে বিয়ের আগে তাই, সরল মনেই সে তার জাহেদের সাথে তার বাল্যপ্রেমের কথা বলেনি।
বঙ্কিমচন্দ্রের কথা ধার করলে বাল্যপ্রেমে অভিশাপ থাকতে পারে, কিন্তু আমরা নিশ্চিত যে তাতে প্রেমিক প্রেমিকার উপর কোনো দোষ বর্তায় না। কিন্তু আশ্চর্য লাগে যে মরিয়ম জাহেদের সাথে পালিয়ে দুমাস হোটেল বাস করার পরেও মরিয়মের পরিবারের কেউ তাকে কখনো গঞ্জনা দেয় না, বক্র কথায় বিদ্ধ করে না। এমনকি হাসিনা তার সিবলিং রাইভালবেরি বসেও কখনো এ কথা ছুড়ে দেয় না। মনসুরের সাথে বিয়ের আগে হাসমত আলী ও সালেহা বিবিও এই নিয়ে কখনো উদ্বিগ্ন হন না। এটা কি সম্ভব? বিশেষত মরিয়মের অশিষ্ট পাড়ায়, যেখানে সুখবরের চেয়ে কুখবর আগে রটে, সেখানেও কোনো কুটচালচালি হয়নি। ফলে প্রাথমিকভাবে জাহেদের কয়েকবার নামোল্লেখ ছাড়া মরিয়মের এই প্রণয় কাহিনী যে লেখক অনুক্ত রাখেন তা কি শুধু কাহিনীতে চমকান্তে? উপরন্তু একবার কেন দশবার মানুষের জীবনে প্রেম আসতে পারে, কিন্তু মরিয়ম তো সেভাবে মনসুরের প্রেমে পড়েনি। ওদিকে ছাত্রী সেলিনার মা যে মনসুরের সাথে সেলিনার বিয়ে দিতে চান এটা তো মরিয়ম জানত, তাই সরলতা বসে জাহেদের কথা উল্লেখ না করলেও কেন সে মনসুরকে সেলিনার কথা একবারও জিজ্ঞেস করে না এটা আশ্চর্য লাগে। সময় খুব অদ্ভুত একটা জিনিস, সবাইকে পাল্টে ফেলে সময়। যে ছেলেটা বা মেয়েটা আর বলছে আমি অমুককে ছাড়া আর থাকতে পারবো না, কিছুদিন পরই সেই দিব্যি ভালো আছে আরেকজনকে সঙ্গে নিয়ে। তাই জহিরা খান চরিত্রগুলোকে দিয়ে বলিয়ে নিলেন, তুমি জানতে আমি যাব না, তবু মিশে মিশে অভিমান করছো, ভাবছো আমি বড় নির্দয়। সত্যি আমি তাই, কারোর জন্য আমার কোনো অনুভূতি নেই। বাবা মা ভাই বোন এইগুলো যে কতগুলো শব্দের সৃষ্টি করেছো তোমরা, একটা অর্থহীন সম্পর্ক ছাড়া এর কোনো মূল্য আছে? অন্তত আমার কাছে নেই। উপসংহার হিসেবে লেখক যে কয়টা পাতা লিখেছেন বইয়ের শেষে সেটা না লেখা হলে উপন্যাসটি হতে পারতো আরও বেশি হৃদয় স্পর্শী এক ট্র্যাজেডিক গল্প, হতে পারতো আরও বেশি বেদনাবিধুর সমাপ্তিতে অশ্রু সজল। কিন্তু লেখক সেখানে থামলেন না, বরং লেখক আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন ধ্বংসের মাঝখান থেকে উঠে আসা এক অনুপ্রেরণাদায়ী এক গল্পের, আমাদের যুদ্ধ করতে শেখালেন। শেষ লাইনগুলো তাই অনুপ্রেরণা হয়েই বেজে চলল মনের গহীনে। সেখানে তিনি বলেছেন, কেন কাঁদছো লিলি, জীবনটা কি কারো অপেক্ষায় বসে থাকে? আমাদেরও একদিন মরতে হবে, তখনও পৃথিবী এমনি চলবে, তার চলা বন্ধ হবে না কোনো দিন। যে শক্তি জীবনকে চালিয়ে নিয়ে চলেছে তার কি কোনো শেষ আছে লিলি?